বন্ধু মুসলমান শুনে নেন আমার নবীর দরিদ্র ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে যারা শহীদ করেছিল এই ইয়াজিদ আমার নবীর দরিদ্র ইমাম হাসান হুসাইনকে নির্মমভাবে শাহাদাতের পেয়ালা পান করেছিল কথা ছিল ইমাম হাসানের পরে ইমাম হুসাইন খিলাফতের মসজিদে বসবে তিনি খলিফা হবে তার কাছ থেকে সকলে তরিকা নেবে এই কথা ছিল কিন্তু ইয়াজিদ ষড়যন্ত্র করলো কি বাবা হাসানকে ছড়ানো যায় বিশ বানের মাধ্যমে হাসান রাদিয়াল্লাহু তাআলা নুকে দুনিয়া থেকে তিনি সরায়া দিলেন এবার চেষ্টা করলেন ইমাম হুসাইনকে কিভাবে দুনিয়া থেকে সরানো যায় বারবার বারবার চেষ্টা করেও ইমাম হুসাইনকে দুনিয়া থেকে সরাইতে পারেনি আল্লাহু আকবার ইমাম হুসাইনকে কুফার গভর্নর হাউস থেকে চিঠি লেখা হলো ইমাম হুসাইন আমরা হয়তো বা ভুল করেছি আপনার সঙ্গে আর কোনো বেয়াদবি করব না চিঠি লেখা হলো ইমাম হুসাইন আপনি কুফা নগরে আসেন কারবালায় আসেন আপনাকে আমরা খলিফা বানাবো আপনাকে মসনদে বসাবো আপনার হুকুম আমরা মানব কিন্তু ইয়াজিদের শূন্য তারাদের মিথ্যা চিঠিটা পাওয়ার পরে তিনি একটু দেখাশোনা করলেন আল্লাহু আকবার ইমাম হুসাইন মুরব্বিদেরকে দেখাইলেন ও আমার মুরব্বিরা নানার সাহাবীরা রে এই যে চিঠি পাঠিয়েছে কুফা থেকে ইয়াজিদের সৈন্যরা আমাকে আহ্বান করতেছে কুফা নগরে যাওয়ার জন্য আমি কি কুফা নগরে যাব আল্লাহু একবার বলেন মুরব্বিরা বললেন এ হুসাইন কুফা নগরের মানুষগুলি তাদের চিঠির রং দেখতে ভালো দেখা যায় কিন্তু তাদের তরবারি আঘাত কিন্তু ভালো না অতএব কি করা যায় তুমি আগে যাও না তুমি যাও না যাও না ইমাম হুসাইন সবার কাছ থেকে পরামর্শ নিলেন এবার চলে গেলেন আমার রাসূলুল্লাহর কদম মোবারকে রোজা শরীফের কাছে যাইয়া আমার নবীজির পাক কদমে নালিশ পেশ করলেন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওগো নানা জান কুফা থেকে চিঠি আসছে আমি কি কুফা নগরে যাব আমার নবীর আগে বলে ইমাম হুসাইন রে আমার আল্লাহ পাক তোমাকে কবুল করেছে সত্য ইসলামের জন্য যদি জীবন দিতে হয় রে হুসাইন ওই কুফা নগরে কারবালার প্রান্তরে তোমাকে যেতে হবে আল্লাহু আকবার লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে আপনাদেরকে বোঝাবো ইসলাম কিভাবে আসছে এটা আমাদের জানার দরকার আছে কি আছে না ইমাম হুসাইন চলে আসলেন তিনি আসার পরে মুরব্বিদেরকে নিয়ে বসলেন আবার পরামর্শ নিলেন মুরব্বিদের মধ্য থেকে সবাই বলল ইমাম হুসাইন তুমি আগে কুফা নগরে যাওয়ার আগে তোমার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাও প্রতিনিধি কে যাবে এবার মুসলিম বিলাকিল নামে নবীজির একজন সাহাবি নবীজির একজন নাতির সন্তান মুসলিম বিলাকিল দ্বারা বলে ইমাম হুসাইন আমি মুসলিম বিলাকিল যদি তুমি আমাকে অনুমতি দাও আমি ওই কুফা নগরে যাব পর্যবেক্ষণ করব আমি চিঠি লেখার পরে তুমি কুফা নগরে প্রবেশ করবা এই ইমাম হুসাইন অনুমতি যদি দাও কুফা নগরে আমি যাইতে পারি আমার নবীর আওলাদ ইমাম হুসাইন মুসলিম বিলাকিলকে বললেন ঠিক আছে আমার পক্ষ থেকে মুসলিম বিলাকিল কুফা নগরে যাবে এবার মুসলিম বিলাকিলের দুইটা ছোট ছোট সন্তান ছিল তারাও কান্না শুরু করে দিল আব্বার সাথে কুফা নগরে যাবে ওই ছোট ছোট বাচ্চার মা নাই মা ইন্তেকাল করেছে মুসলিম বিলাকিলের বিবি ইন্তেকাল করেছিল বাচ্চারা যখন কান্না শুরু করে দিয়েছে মুসলিম বিলাকিল ডাক দিয়ে বলে ইমাম হুসাইন আপনি যদি অনুমতি দেন আমার দুইটা সন্তানকে আমি সঙ্গে নিয়ে যাব দুইটা সন্তানকে সঙ্গে নিয়ে কুফা নগরে রওনা হয়ে গেলেন এ বন্ধু মুসলমান এক মাসের রাস্তা অতিক্রম করে কুফা নগরে মুসলিম বিলাকিল পৌঁছে গেলেন পৌঁছানোর পরে মুসলিম বিলাকিল যখন যাইয়া কুফা নগরে পা রাখলেন পা রাখার সঙ্গে সঙ্গে 22,000 কুফাবাসী মুসলিম বিলাকিল হাতে তারা বায়াত গ্রহণ করেছিল আল্লাহু আকবার মুসলিম বিলাকিলকে বলা হলো মুসলিম বিলাকিল আপনার কোনো অসুবিধা নাই আপনি এখানে থাকবেন আপনার কি লাগে না লাগে আমরা দিতে রাজি আছি আপনার হাতে আমরা হাত রেখে বায়াত গ্রহণ করব মুসলিম বিলাকিলের হাতে হাত রেখে 22,000 কুফাবাসী তারা বায়াত গ্রহণ করলেন ওইদিকে ইয়াজিদের একটা কৌশল ছিল ইয়াজিদ কৌশল করেছিল ওই না কুফার গভর্নর হাউজের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তাকে ডাক দিয়ে বলতেছে ওরে কুফার আমার আমিরে ডাক দিয়ে শোনো ওই না মুসলিম বিলাকিল যখন আসবে তাকে দিয়া চিঠি লেখাইবা চিঠি যখন ইমাম হুসাইনের কাছে পৌঁছে যাবে মুসলিম বিলাকিলকে দুনিয়া থেকে সরায়া দিবা আল্লাহু আকবার কি কৌশল দেখে যে মুসলিম বিলাকিল যখন আসবে চিঠি লেখায় পাঠাই দিবা
এটা যেন ইমাম হুসাইন বুঝতে না পারে এবং মুসলিম বিল আকিলে যেন বুঝতে না পারে এ বন্ধু শুনো রে মুসলিম বিল আকিলকে কুফান আসার পরে সবাই বসার জন্য সুব্যবস্থা করে দিলেন এবার কুফার গভর্নর হাউস থেকে সংবাদ চলে গেল মুসলিম বিল আকিলের কাছে মুসলিম বিল আকিলকে বলা হলো ও গো মুসলিম বিল আকিল আপনি এজিদের বায়াতকে স্বীকার করে নেন এজিদের বায়াত যদি না স্বীকার করেন আপনাকে আর মদিনা নগরে ফিরে যাইতে আমরা দিব না মুসলিম বিল আকিল চোখের পানি নিয়ে বলে এ বেঈমানের দল মুনাফিকের দল আমাদেরকে কেন তোরা মিথ্যা চিঠি লিখলি তোরা এত বড় বেঈমানি কেন করতে পারলি রে আমি মুসলিম বিল আকিল আমার জীবন যদি চলে যায় আমি মুসলিম বিল আকিলের জীবন যদি দিতে হয় আমার জীবন দিতে আমি রাজি আছি আমি এজিদের কাছে বায়াত গ্রহণ করতে রাজি না আল্লাহু আকবার এজিদের কাছে আমি বায়াত গ্রহণ করতে পারবো না যে এজিদের ব্যাপারে ইমাম হুসাইন বলেছে এজিদ হলো মালাউন শয়তান এজিদ হলো জিনাকারী তার কাছে আমরা বায়াত গ্রহণ করতে পারবো না এবার যখন ঘোষণা করে দিলেন রে মুসলিম বিল আকিলকে ধরে নিয়ে যা হলো ওই না কুফা নগরে গভর্নর হাউজের উপরে তাকে বাধ্য করা হচ্ছিল ও মুসলিম বিল আকিল তুমি কি বলে এজিদের বশ্যতা স্বীকার করবা তার কাছে কি তুমি বায়াত গ্রহণ করবা কিনা বলল না না করতে পারবো না বলে তুমি যদি না করো তোমাকে চাবুক পিটা করা হবে তোমাকে ধত্তা করা হবে তিনি বললেন আমার যদি জীবন চলে যায় আমি জীবন দিতে রাজি তারপরেও আমার নবীর আহলে বায়াতের কদম মোবারক সারতে রাজি না আল্লাহু আকবার এবং মুসলমান আজকে আমরা অল্প দেই টাকার লোভে দুনিয়ার সম্পদের লোভে এজিদের পেতার তাদের কাছে আমাদের ইমানকে আমরা বিক্রি করে দেই কথা বলেন না কেন আজকে আমাদের বাংলাদেশের অনেক আলেম এজিদের প্রশংসা করে কারণ এরা ওই না ইহুদিদের টাকা পায় এজিদের পক্ষ থেকে এখনো বাংলাদেশে টাকা আসে সেই টাকা পাইয়া নবীর আহলে বায়াতের বিরুদ্ধে এরা ওয়াজ করে কথা বলেন ঠিক কিনা মুসলিম বিল আকিলকে ধরে নিয়ে যা হলো কুফার গভর্নর হাউজের উপরে ওই কুফার গভর্নর হাউজের উপরে নিয়ে যাইয়া মুসলিম বিল আকিল কেমন ভাবে আঘাত করা হচ্ছিল তিনি চোখের পানি সেরে দিয়া দিয়া কান্দে আর ডাকতে বলি আর রসুল আল্লাহ হাবিবুল্লাহ এই জিদের সৈন্যরা কুফা নগরে মানুষ আমাদের সঙ্গে বেঈমানি করেছে মুসলিম বিল আকিল ডাকতে বলে কুফা নগরের মানুষ কে কোথায় আসো রে আমাকে কি এক গ্লাস পানি খাওয়ানো যাবে আমি বড় পানির তৃষ্ণায় আছি পানির জন্য কষ্ট হয় বুকটা ফেটে যায় কোন কুফা বাসে এক ফোঁটা পানি খাওয়ানোর জন্য ওই দিন আসে না মুসলিম বিল আকিল চোখের পানি সেরে দিয়ে বলে কিছুক্ষণ আগে যে মানুষগুলো আমার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছিলাম ইমাম হুসাইনের নামে 22,000 কুফা বাসে আজকে কেন এই মুহূর্তে আমি মুসলিম বিল আকিলকে এক ফোঁটা পানি তোমরা খাওয়াও না মুসলিম বিল আকিল কুফা নগরে মানুষদেরকে ডাকলেন সবাই ঘরে দরজা বন্ধ করে করে আসে না এজিদ ঘোষণা দিয়েছে মুসলিম বিল আকিলকে কেউ যদি সহযোগিতা করো রে তোমাদের কিন্তু আমি জীবিত রাখবো না এই ভয়ে আর কেউ আসলেন না ইমাম মুসলিম বিল আকিলের সঙ্গে তারাও বেমানি করলো মুসলিম বিল আকিলকে কুফার গভর্নর হাউজের উপর থেকে ফেলে দেওয়া হলো তিনি জমিনের মধ্যে পড়ে ছটফট ছটফট করতেছিল রে জমিনের মধ্যে যখন পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কুফা নগরের মানুষদেরকে ডাকে কেউ কি আসনি আমি মুসলিম বিল আকিল বড় কৃষ্ণাত্ম আমার কি এক ফোঁটা পানি খাওয়ানো যাবে পানি কেউ দিল না মুসলিম বিল আকিলকে এক বৃদ্ধ ব্যক্তি আসিয়া পানির ঢোলাটা তিনি দিলেন না বলে এ মুসলিম বিল আকিল তোমাকে জাহান্নামের পানি খাওয়ানো হবে মুসলিম বিল আকিল বললে বেঈমান মনে রাখ দুনিয়ার পানি আমার দরকার নাই আমার নানা রহমাতাল্লিল আলামিন হাউজে কাউসারের পানি নিয়া আমি মুসলিম বিল আকিলের জন্য অপেক্ষায় করতেছে এ বন্ধু মুসলিম বিল আকিলকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন তিনি শহীদ হয়ে গেলেন পানি খাইতে পারলেন না আমার নবীর পরিবার
ইমাম হুসাইনের সঙ্গী ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিল আকিল তিনি দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন তিনার সঙ্গে তিনার দুইটা সন্তানকে নিয়ে যাওয়া হয়েছিল দুইটা সন্তান ঘরের মধ্যে রেখে গিয়েছিলেন ওই দুইটা সন্তানের কানে খবর গেল তার বাবাকে শহীদ করা হয়েছে মুসলিম বিল আকিলের দুইটা সন্তান ঘুমের মধ্যে ছিল ঘুমের মধ্যে থেকে যখন খবর পাইলেন দুই ভাই গোলা গুলি ধরে একটা চিৎকার মারছে রে ওরে কুফাবাসী তোমরা কি করলা আমাদের সঙ্গে বেঈমানি করলা কেন আমার আব্বাজানকে কেন শহীদ করলা এই বলে বলে দুই ভাই গোলা ধরে ধরে তারা কান্না করতেছিল আল্লাহু আকবার এ বন্ধু মুসলিম বিল আকিলের দুইটা সন্তান মদিনার দুইটা বুলবুল দুই ভাই গলা গুলি ধরে কান্নাকাটি করে দুই ভাই যখন শুনলেন তার বাবাকে শহীদ করা হয়েছে দুই ভাই বলে বাইরে চলো চলো আমরা মদিনার দিকে চলে যাই ইমাম হুসাইনকে খবর দিতে হবে ইমাম হুসাইন যাতে করে এই কারবালার প্রান্তরে কুফা নগরে না আসতে পারে দুই ভাই ঘর থেকে বের হইয়া যখন রওনা হয়েছে এদিকে সৈন্যরা ঘোষণা দিয়েছে যদি মুসলিম বিল আকিলের দুইটা সন্তানকে কেউ ধরে দিতে পারো তাদেরকে অনেক সৈন্য মুদ্রা দেওয়া হবে অনেক টাকা দেওয়া হবে এই খবর ওই না কুফা নগরে ছড়িয়ে পড়লো হারেজ নামে একজন বেঈমান একজন মুনাফিক সেও টাকার লোভে এই মুসলিম বিল আকিলের দুইটা সন্তানকে খুঁজতেছিল রে মুসলিম বিল আকিলের দুইটা সন্তান খেজুরের বাগানের মধ্যে যাইয়া তার অবস্থান করতেছিল রাস্তা হারিয়ে ফেলেছে কোন পথ দিয়ে মদিনায় যাবে রে মদিনার রাস্তা খুঁজে পায় না আল্লাহু আকবার মদিনার রাস্তা খুঁজে পায় না খেজুরের বাগানের মধ্যে যাইয়া খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া মুসলিম বিল আকিলের দুইটা সন্তান টুকরায় টুকরায় কানতেছে চোখের পানি ছেড়ে দিয়া এই হারেজের বিবি খেজুরের বাগানের কাছেই ছিল একটা কূপ পানি আনার জন্য গিয়েছিল যাওয়ার পরে দেখে রে দুইটা মদিনার বুলবুল তারা বসে আছে চেহারা এত সুন্দর কুফা নগরের কোন সন্তানদের চেহারা তো সুন্দর না মদিনার দুইটা বুলবুলের চেহারা যত সুন্দর আল্লাহু আকবার এনা হারেজের বিবি কাছে গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বলে বাবা তোমাদের বাড়ি কোথায় মুসলিম বিল আকিলের বড় সন্তান ডাক দিয়ে বলে আম্মা জান আমাদেরকে মারবেন না মারবেন না আমরা দুইজন হইলাম মদিনার বুলবুল আমরা দুইজন মদিনার বুলবুল আমাদের আব্বা জান মুসলিম বিল আকিলকে আপনাদের এলাকার মানুষ তাকে শহীদ করে দিয়েছে আমরা মদিনার দিকে চলে যাইতে চাই মদিনার রাস্তা আমরা চিনি না ইমাম হুসাইনের কাছে খবর দিতে চাই ইমাম হুসাইন যাতে করে কারবালার প্রান্তরে না আসে এবার হারেজের বিবি তিনার মনে অন্তরে দয়া হলো ওই না মুসলিম বিল আকিলের দুইটা সন্তানকে নিয়া ঘরের মধ্যে রেখে দিল বলে বাবা এখন রাত্রি হয়ে যাচ্ছে সকাল হলে তোমাদেরকে মদিনার রাস্তা আমি দেখাইয়া দিব বন্ধু মুসলিম বিল আকিলের দুইটা সন্তানকে ঘরের মধ্যে রাখলেন মুসলিম বিল আকিলের দুইটা সন্তান যখন ঘরের মধ্যে অবস্থান করতেছিল ওই না হারেস তিনি সারাদিন ভরে খুঁজতেছে দুইটা সন্তানকে না পাইয়া দুপুর যখন গড়ে রাত্রি যখন গড়ায় পড়ছে তখন বিবিকে ডাকতে বলে বিবি অনেক পেরেশানি হয়ে গেছে আমাকে খাইতে দাও আমাকে খাবার দাও হারেজের বিবি খাবার দিলেন এবার দুই ভাই ঘরের মধ্যে আছে হারেজ জানে না দুই ভাই কান্নাকাটি করতেছে স্বপ্ন দেখেছে যে তার বাবা হত্যা করেছে ছোট ভাই বড় ভাইয়ের গলা ধরে একটা চিৎকার মেরে দিয়েছে হারেজ ডাকতে বলে বিবি রে আমাদের ঘরে আশেপাশে কে কান্নাকাটি করে বলে না কুফা নগরের সন্তানেরা কান্নাকাটি করে হারেজের বিবি তিনি খবর পেয়েছিলেন এই ঘোষণা তিনি শুনেছিলেন এই কারণে হারেজের কাছে তিনার বিবি বলতেছে না তিনি কথাকে একটু লুকাইলেন আল্লাহু আকবার এ বন্ধু আওলাদে রাসূলের ভালোবাসা কেমন সময় বেশি পাবো না অল্প সময়ের মধ্যে আওলাদে রাসূলদের ভালোবাসা সম্পর্কে কিছু কথা বাজান বলে যাব শুনতে রাজি আছেন কে আছেন না কে কে আছেন হাত তুলে দেখান আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ মুসলিম বিল আকিলে দুইটা সন্তান কান্না করে হারেজ ডাকতে বলে নারে বিবি আমাদের কুফা নগরের বাচ্চাদের কান্না এমন না কে এমন করে মায়ার সুরে সুরে কাঁদে বিবিরে সরে যা আমি দেখবো হারে চলে গেলেন ঘরের পাশে যা দেখে মদিনার দুইটা বুলবুল শুয়ে আছে মদিনার দুইটা বুলবুল শুয়ে আছে আরে যাইয়ের সঙ্গে সঙ্গে বলতেছে তোমাদেরকে তো খুঁজতেছি এবার দুইটা সন্তানকে
হারেস থিনাদেরকে উঠে নিয়ে ওই না কুফফার গভর্নর হাউজের কাছে নিয়ে যাবে, কারণ নিয়ে গেলে তো অনেক টাকা পাবে, সম্পদ পাবে। লোভের তাড়নায় তিনি দুইটা সন্তানকে ধরেছে। হারেসের বিবি ডাকতে বলে, স্বামী আপনি অনেক অন্যায় করেছেন, খারাপ কাজ করেছেন, আপনি আর কোনো খারাপ কাজ করতে পারবেন না, অন্যায় কাজ করতে পারবেন না। এই দুইটা মদিনার বুলবুলকে আমি নিয়ে যাইতে দিব না, এই দুইটা মদিনার বুলবুলকে আমি মদিনার রাস্তা দেখায়া দিব। হারেস ডাকে বলে, বিবি রে সরে যা সরে যা, অনেক টাকা পাবো, সম্পদ পাবো, অনেক স্বর্ণ মুদ্রা পাবো, বিবি রে এই সম্পদ থেকে কোনোভাবে বঞ্চিত হওয়া যাবে না। তিনার বিবি বলে, না আমার জীবন যদি চলে যায় মদিনার এই দুইটা বুলবুলকে আমি যাইতে দিব না। বন্ধুরে মদিনার দুইটা বলবো তিনাদেরকে ধরে নিয়ে যাবে। আরে ধীরে বিবি যখন ঠেকাইল, হারেস তখন উত্তেজিত হইয়া তরবারি দিয়া আরে জেরে বিবিকে দুনিয়া থেকে শহীদ করে দিল। তার একটা পালিত সন্তান ছিল কালো আফ্রিকার কালো নিগ্রো। তিনিও যখন শুনলেন এই দুইজন আউলাদের রাসূল, আউলাদের রাসূলের মহব্বতে তিনি বললেন, আব্বা জান অনেক অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আমার আম্মাকে আপনি খুন করেছেন, হত্যা করেছেন, এই দুইটা মদিনা আর বুলবুলকে নিয়ে যাইতে দিব না, এদের কাছে কুফফা নগরে। আল্লাহু আকবার, আপনি অন্যায় করতে পারবেন না, এজিদের শূন্যদের কাছে আপনি নিয়ে যাইতে পারবেন না। তখন কি করলেন, কালো ছেলেটা নিগ্রো মানুষ বাপের সঙ্গে দস্তা দস্তি বেজে যায়। এবার হারেস বললেন, তুই সরে যা। তিনি বললেন, না সরতে পারবো না। হারেজের পালিত ছেলেকে তরবারে দিয়া পিঠের মধ্য দিয়া পেটের মধ্য দিয়া তার কে হত্যা করে ফেললো। আল্লাহু একবার বল। দুইজন শহীদ হয়ে গেলেন। মুস্তাফা আকিলের দুইটা সন্তানকে টেনে টেনে মরুপান্তরে দিয়া নিয়ে যাইতেছিল বাজান, এমন ভাবে টানতেছিল ওই দুইটা মাসুম বাচ্চা, যদিও মাসুম বাচ্চা এত শক্তি ছিল, তাদেরকে টেনে নিয়ে যাইতে পারতেছিল না, কারণ তারা তো আউলাদের আসল, তাদের গায়ে এত শক্তি ছিল রে বেঈমান মুনাফিক, এই হারেসিনাদেরকে নিয়ে যাইতে পারতেছিল না। আল্লাহু আকবার। যখন টেনে নিয়ে যাইতে পারতেছিল না, চিন্তা করলেন তাদেরকে এভাবে নেওয়া যাবে না, কিভাবে নেওয়া যায়, তরবারিটা বের করে মুসলিম বিলাকিলের দুইটা সন্তানকে ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেললেন। আল্লাহ এবং এই ইসলামের জন্য আমার নবীর পরিবারেরা কত কষ্ট করেছিল ওই দিন, আজকে আমরা সুখের ইসলাম পেয়েছি, আমরা নবীর বিদ্যা আচরণ করি, নবীর আহলে বায়াতের বিরুদ্ধে বলি, কেমন মুসলমান আমরা হইলাম রে, এই মুসলমানের তো কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা। বন্ধুরে শুনে যাও, এমন মুসলমান হতে হবে যে মুসলমানের মধ্যে রসুলুল্লাহর মহব্বত আছে, যে মুসলমানের মধ্যে আহলে বায়াতের মহব্বত আছে, ওলি আল্লাহদের মহব্বত আছে, সাহাবায়ে কিরামদের মহব্বত আছে, কথা বলেন ঠিক কিনা। মুসলিম আকিলের দুইটা সন্তানের মাথা মোবারক দিয়ে গেলেন নিজেদের গভর্নর হাউজের মধ্যে, কুফফার গমনের হাউজের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো রে, ওই ইজিদের সৈন্যদের হাতে যখন তুলে দেওয়া হচ্ছিল, তখন এই মুসলিম বিল আকিলের দুইটা সন্তানের মাথা মোবারক পাওয়ার পরে কুফফা নগরের গভর্নর হাউজের থেকে বলা হলো, ওরে হারেস তুমি কেন এই মাথা নিয়ে আসছো, আমরা জিন্দা ঘোষণা করেছিলাম, তুমি কেন তাদের দুইটা মাথা নিয়ে আসছো। বলে, তারা ধস্তা ধস্তি করতেছিল, তাদেরকে আনতে পারতেছিলাম না, এই কারণে তাদেরকে মাথাটা কেটে আমি নিয়ে আসছি। বলে, বেঈমান মুনাফিক, তোমাকে জিন্দা আনতে বলেছি, কোনো স্বর্ণ তোমাকে দেওয়া হবে না। তখন কুফফা গভর্নর হাউস থেকে তাকেও দুনিয়ার থেকে সরায় দেওয়া হলো। এ দুনিয়ার মুসলমান আমার নবীর আউলাদের সাথে যারা বেঈমানি করেছে, যারা বেঈমানি করেছে তাদের শেষ পরিণতি ভালো হয় নাই, কথা বলে ঠিক কিনা। যারাই বেঈমানি করেছে তাদের শেষ পরিণতি ভালো হয় নাই। বেঈমানের দল, আজকে তোমরা ইজিদের প্রশংসায় ব্যস্ত থাকো, চিঠি চলে গেছে ইমাম হুসাইনের কাছে, উনি রওজা শরীফের কাছে গেলেন জিয়ারত করার জন্য, আমার রসুলের কদম মোবারক, সুবহানাল্লাহ বলে রওজা শরীফের কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া ইমাম হুসাইন কাউকে বুঝতে দিলেন না,
ডাক দিয়ে বলে নানা জান বিদায় দেন বিদায় দেন যাব আমি কারবালার ময়দানে আখের ইসালাম লন ওহে নানা জান আপনার হুসাইন যায় কারবালার ময়দান ও নানা কারবালার কারবালার ময়দানে যাইয়া দিব গোলা কাটাইয়া আর নয়া শিব ফিরে আর নয়া শিব ফিরে মদিনার মাকাম আপনার হুসাইন যায় কারবালার ময়দান নানা কারবালার ময়দান ইমাম হুসাইন চোখের পানি নিয়া বলে নবী গো আমি জানি কারবালার ময়দানে গেলে আমি ইমাম হুসাইন শহীদ হব এরপরও আপনার কাছ থেকে এই রোজা শরীফ জিয়ারতের মাধ্যমে আমি বিদায় নেওয়ার জন্য আসি নানা গো দেখা হবে কাল হাশরের ময়দানে ওই না কিয়ামতের মাঠে আপনার উম্মতের পারাপারে সময় ইলাহি আলামিন আসমান আর জমিন সৃজন করিলেন আল্লাহ যার খাতিরে নবীজির শানের কথা বলবো গো কারে নবীজির শানের কথা বলবো গো পারে তরি বান্দিয়া আমার নবী থাকবে দাঁড়াইয়া পারে তরি বান্দিয়া আমার নবী থাকবে দাঁড়াইয়া ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে নবীজির শানের কথা বলবো গো কারে নবীজির শানের কথা বলবো গো ইমাম হুসাইন সাথে মহরমে রওনা হয়ে গেলেন 72 জনের কাফেলা নিয়া কারবালার দিকে কুফার দিকে রওনা হবে রে কুফার দিকে উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার করা কালেমার দাওয়াত দেওয়া অনেক বক্তারা ওয়াজ করে হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গিয়েছিল না রে বাবা না যুদ্ধের ময়দানে যারা যায় ছোট ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যায় না মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যায় না ইমাম হুসাইনের সঙ্গে ছোট ছোট বাচ্চারা ছিল আল্লাহু আকবার তিনার সঙ্গে আওলাদ রাসূলদের মহিলারা ছিল রে আহলে বাইতের সদস্যরা ছিল তিনার উদ্দেশ্য ছিল কালেমার দাওয়াত নিয়ে যাওয়া তিনি কাফেলায় রওনা হয়ে গেলেন এবার নয় মহরম তিনি চলে গেলেন ওই না কুফা নগরে আটে মহরম রাত্রি বেলায় যখন কুফা নগরে প্রবেশ করলেন লোকেদেরকে ডাক দিয়ে বলে লোকেরা এই জায়গার নামটা কি তোমরা কি বলতে পারো ওই এলাকার মুরব্বীরা বলল এই জায়গাটার নাম হলো কুফা আল্লাহু আকবার যখন বলেছে ইমাম হুসাইন চোখের বাণী ছেড়ে দিয়েছে ডাক দিয়ে বলে আমার 72 জনের কাফেলার সদস্যরা রে আমার নানা রহমাত আল্লিল আলামিন বলেছে কুফা নগর কারবালার পান্তরে আমি ইমাম হুসাইন শহীদ হব আর কোথাও যাওয়া যাবে না তাবুগাড়া তাবুগাড়া হলো আটে মহরমে রাত্রি বেলায় ওখানে অবস্থান করলেন নয় রং মহরমে দিনের বেলায় চলে গেলেন কুফফার গভর্নর হাউজের কাছে ইমাম হুসাইন একাই গেলেন যাওয়ার পরে বলতেছে কুফফাবাসী কে কোথায় আছো আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও খাবারের ব্যবস্থা করে দাও এবার কুফা নগর থেকে বলা হলো ইমাম হুসাইন আপনি যদি পানি খাইতে চান খাবার খাইতে চান এজিদের বশ্যতা আপনাকে স্বীকার করতে হবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইমাম হুসাইন কতদিনের কাফেলা নিয়ে তিনি রওনা হয়েছিল বন্ধু তিনার মুশকে পানি ফুরিয়ে গেছিল খাবার ফুরিয়ে গেছে ইমাম হুসাইন জানে যে কুফা নগরে গেলে আমাদেরকে ভালো মন্দ খাওয়াবে সেখানে গেলে আমাদেরকে আপ্যায়ন করবে তো যাই দেখি তো তিনাদের মুশকের পানি ফুরিয়ে গেছে ইমাম হুসাইন বলতেছে তোমরা এত বড় কথা কেন বলো আমাদের মুশকে পানি নাই আমাদের তাবু আমাদের শিবিরে খাবার নাই একটু খাবারের ব্যবস্থা করে দাও ওই দিন বাজার তাদেরকে খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল এজিদের পক্ষ থেকে বলা হলো যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন আমার বশ্যতা স্বীকার না করবে তোমরা কুফার ওই কারবালার প্রান্তরে ওই না ফুরাতের পানিকে তোমরা ঘেরে রাখো এক ফোঁটা পানির জন্য ইমাম শিবিরে না পৌঁছাইতে পারে নাউজুবিল্লাহ বলে আল্লাহু আকবার বলে এক ফোঁটা পানি পৌঁছাইতে পারবে না
ইমাম হুসাইনকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি যদি বশ্যতা স্বীকার করে নেন আপনার পানি কত লাগে সম্পদ কত লাগে কি লাগে আপনাকে দেওয়া হবে এ বন্ধু শুনো রে ইমাম হুসাইন চোখের পানি নিয়ে বলে এ বেঈমানের দল তোরা বলেছিলি কি আর পরিষ্টা কি আমার সঙ্গে তোরা বলেছিলি আমি ইমাম হুসাইনের নামে আমার হাতে তোরা হাত থেকে বাদ গ্রহণ করবি কিন্তু আমাদেরকে পানি বন্ধ করে দিলি কাবার বন্ধ করে দিলি রে আমার সঙ্গে ছোট ছোট বাচ্চারা আসছে আমার সন্তান শিশু আলিয়াস গর আমার সঙ্গে আসছে আরো ছোট ছোট বাচ্চারা আছে এরা তো অনেক দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় তারা আছে রে পানির তৃষ্ণায় ছটপট ছটপট করে এক ফোঁটা পানি কি তাদের দেওয়া যাবে না আল্লাহু আকবার এ বন্ধু যেদিন সুন্দরাত কুফার ওই গভর্নর হাউজে একা থেকে হাজার হাজার সেনাদেরকে পাঠানো হলো ফোরাত নদী ঘিরে রাখলো এক ফোঁটা পানি যেত ইমাম শিবিরে না পোষায় তারা সেই ব্যবস্থা করলো ইমাম হুসাইন ডাকলো বলে এ যেদিন শূন্যরা মনে রাখ আমি ইমাম হুসাইন আউলাদের আসল আমি নবীর আউলাদ আমি নবীর বংশ আমি বলে দিলাম যতক্ষণ পর্যন্ত আমার নবীর পরিবার আছে আমরা জীবন দিতে রাজি তোদের কাছে আমরা মাথা নত করতে রাজি না ইমাম হুসাইন কি লোভী ছিল আজকে ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলা হয় তাই ইমাম হুসাইন তো লোভ করে তিনি কুফা নগরে গিয়েছিল নাউজুবিল্লাহ বলেন তাই ক্ষমতার লোভে গিয়েছিল ইমাম হুসাইন ক্ষমতার আশা করে যিনি জান্নাতের সর্দার হবে যুবকদের সর্দার হবে তিনি কোনদিন ক্ষমতার আশা করে ক্ষমতার লোভ করে তোমরা কেমন মুসলমান সেই জিদের বংশ এখনো আছে যারা আওলাদে রাসূলদেরকে নির্মমভাবে শহীদ করেছে এই জিদের প্রশংসা করো ইমাম হুসাইন বলল আমাদের পানির ব্যবস্থা করো রে ইমাম হুসাইন কিন্তু যুদ্ধ করার জন্য যায় নাই যুদ্ধ করার জন্য গেলে পর্যাপ্ত পরিমাণ যুদ্ধের তরবারি ঢালপালা এগুলো নিয়ে যাইতে হয় ইমাম হুসাইন তেমন প্রস্তুতিও নিয়ে যায় নাই কারণ তিনি তো যুদ্ধ করার জন্য যায় নাই তিনি গিয়েছিল নানার কালেমার দাওয়াত দেওয়ার জন্য ইমাম হুসাইন বলল এক উপনগরের মানুষেরা রে এক ফোঁটা পানির ব্যবস্থা করো পানি তো ব্যবস্থা তারা করে দিল না বললে ইমাম হুসাইন তুমি যদি এদের বশ্যতা স্বীকার করো তোমাকে পানি দেওয়া হবে তারা বলল না না রে তোমাদের কাছে মাথা নত করতে রাজি নাই এবার ডাকতে বলতেছে আমরা বড় তৃষ্ণার্ত দশই মহরমে দিনের বেলা সকাল বেলা আব্বাস সালান্দার নামে নবীর একজন সাহাবি ইমাম হুসাইনের সঙ্গে ছিল আব্বাস সালান্দারকে ডাকতে বলল ও আব্বাস সালান্দার তুমি একটু যাও যায় দেখো তারা একটু পানি দেয় কিনা আল্লাহু আকবার আব্বাস সালান্দার মশক হাতে নিয়ে ঘোড়ার পিঠের উপরে উঠে চলে গেলেন ফোরাতের পারে যাইয়া বলতেছে ওরে জিদের সৈন্যরা এমন ভাবে কেন তোমরা ঘিরে রেখেছো আওলাদে রাসূল পানি খাবে তোমরা কেন পানি বন্ধ করে রেখেছো তোমরা কি চেনো না আমার আল্লাহ যাকে না বানাইলে আসমান জমিন কোন কিছু বানাইতো না এই ফোরাত নদী বানাইতো না তোমাদেরকে বানাইতো না সেই নবীর কারণে আল্লাহ পৃথিবীতে রহমত দেয় সেই নবীর আওলাদগণ পানির জন্য কষ্ট করে এক ফোঁটা পানি কি দেওয়া যাবে না তারা বলল না পানি দেওয়া যাবে না এইবার আব্বাস সালান্দার যখন শুনলেন যে পানি দেওয়া যাবে না তিনি তরবারিটা বের করেছে বলে যদি যুদ্ধ করা লাগে যুদ্ধ করব আওলাদে রাসূলদেরকে আমি আব্বাস সালান্দার পানি খাওয়ানোর ব্যবস্থা করব আল্লাহু আকবার আব্বাস সালান্দার তখন চলে গেলেন তাকে যাওয়ার সময় সামনে দিয়ে এমন ভাবে ব্যারিকেড করে ধরে রেখেছে এমন ভাবে তিনাকে আটকানো হলো রে বাবা এমন ভাবে তিনাকে আটকানো হলো আওলাদে রাসূলদেরকে এমন ভাবে শহীদ করা হয়েছিল মুসলিম বিলাকিল দুটো সন্তানকে শহীদ করেছিল নির্মম ভাবে আব্বাস সালান্দার পানি আনার জন্য যখন ফোরাতের পারে যায় ফোরাত নদীতে যখন ঝাঁপ দিয়া দেয় পিছন থেকে আব্বাস সালান্দার একটা বশ্য দিয়া পিঠের মধ্যে বশ্য দিয়া চেঙ্গা দিয়া আব্বাস সালান্দারের পিঠের মধ্যে দিয়া সঙ্গে সঙ্গে বশ্যরা ঢুকে যায় আল্লাহ একবার আব্বাস সালান্দার ডাকতে বলে বেঈমানের দল কি করলা রে আমি আব্বাস সালান্দার
আমার নবীর পরিবারকে পানি খাওয়ানোর জন্য এই ফুরাতের পারে আমি এসেছি আর তোমরা নির্মমভাবে আমার গায়ে তোমরা এটা বর্ষ আঘাত করেছো আমি তো আর সইতে পারি না বড় কষ্ট হয় আমার জীবনে যদি চলে যায় রে এজিদের সুন্দরা মনে রাখো আমার নবীর পরিবারকে আমি পানি খাওয়াইতে চাই আব্বাস রাদিয়াল্লাহু পানির বসকের মধ্যে পানি বললেন পানি নেওয়ার পরে আব্বাস সালান্দার তিনি বড় তৃষ্ণার্ত ছিল তিনিও কয়েকদিনের না খাওয়া পানির তৃষ্ণায় তিনিও কষ্ট করতেছিল মশক যখন ভর্তি করলেন করার পরে হাতের মধ্যে চোলের মধ্যে পানি উঠাইলেন পানি উঠাইতে যায় বারবার পানির মধ্যে শুধু রক্ত ওঠে আল্লাহু আকবার ওই পানির মধ্যে রক্ত পড়ে গেছে এরপরেও পানি ভালো পানি নিয়ে হাতের চোলের মধ্যে যখন খায় আব্বাস সালান্দারের মনটা ডেকে বলে আব্বাস সালান্দার তুমি পানি খাইবা ওইদিকে আওলাদে রাসূল তারা তো না খায় আছে আব্বাস সালান্দার বলে না না আমার নবীর আহলে বায়াতের পরিবারদেরকে পানি না খাওয়ানো পর্যন্ত আমি আব্বাস সালান্দার এক ফোঁটা পানি মুখে দেব না এ বন্ধু ওই দিন এত কষ্ট করেছিল রে আজকে আমরা সত্য ইসলাম পাওয়ার পরেও সেই ইসলামকে আমরা ভুলে গেছি আব্বাস সালান্দার ওই না পানি বসকটা নিয়ে জমিনের উপরে উঠে আসলেন আসার পরে তিনার সঙ্গে যুদ্ধ হলো এক হাত দিয়া মশক করলেন আর এক হাত দিয়া যুদ্ধ করতেছে তরবারি দিয়া আব্বাস সালান্দারের সামনে যে আসুক না কেন তার সামনে আসার ওই সুরি আঘাতে পড়ে পড়ে বেঈমান মুনাফিকরা দুনিয়া থেকে বিদায় নিতেছিল এত শক্তি তিনার ছিল এদিকে কিন্তু বর্ষ তিনার একটা পিঠের মধ্যে বিধে আছে তীর দিয়ে একটা বর্ষ মেরেছে ব্যথা এদিকে ব্যথা কষ্ট করতেছে যন্ত্রণা সহ্য করতে পারে না এরপরও তিনি তরবারি দিয়ে যুদ্ধ করতেছে যুদ্ধ করার পরে যখন দেখলেন যে আব্বাস সালান্দারের শক্তি কমে যাচ্ছে দূর থেকে আর একটা বর্ষ দিয়ে যখন আব্বাস সালান্দার পিঠের মধ্যে ঢুকাই দিয়েছে আব্বাস সালান্দার জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহ একবার বলে আব্বাস সালান্দার জমিনের মধ্যে পড়ে গেছে এরপরে কিছুক্ষণ পরে তিনি আবার দাঁড়াইলেন দাঁড়ানোর পরে পিছন থেকে আসিয়া বেঈমান মুনাফিকের দলেরা আব্বাস সালান্দারের ডান হাতটা তরবারি দিয়ে কেটে দিয়েছে আব্বাস সালান্দারের ডান হাতটা জমিনের মধ্যে পড়ে গিয়েছে বাম হাত দিয়ে তরবারি নিয়ে আব্বাস সালান্দার যখন যুদ্ধ করতে চায় এই বাম হাতটা তরবারি দিয়া কেটে দেওয়া হয়েছে জমিনের মধ্যে পড়ে গেছে পানির বসকটা জমিনে পড়েছে আব্বাস সালান্দার তার মুখটা লাগাইয়া পানির বসকটা মুখ দিয়ে ধরে দৌড় মারতে চায় পিছন থেকে বেঈমানের দল মুনাফিকের দল এই জিদের সুন্দররা আব্বাস সালান্দারকে বড় একটা বল্লম দিয়ে আঘাত মেরেছে আব্বাস সালান্দার জমিনের মধ্যে বলে বলে ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো আপনার আওলাদদেরকে চাইছিলাম এক ফোঁটা পানি খাওয়ানোর জন্য মনে হয় আরে পানি খাওয়াইতে পারলাম না নবী গো আমার বেয়াদবি মাফ করবেন ওই না আসরের ময়দানে আমি কি জবাব দিব দূরে থেকে আব্বাস সালান্দার দেখে রহমতের নবী মায়ের নবী ডাকে বলতেছে আব্বাস সালান্দার রে দুনিয়ার পানি লাগবে না এ আব্বাস সালান্দার আমি রহমাতুল লিল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে হাশরের মাঠে হাউজে কাউসারের পানি নিয়ে তোমাদের জন্য আমি অপেক্ষায় থাকব এ বন্ধু ইমাম হুসাইনের সঙ্গে যারা ছিল রে ওই কারবালার প্রান্তরে তাদেরকে এক ফোঁটা পানি দেওয়া হয় নাই দূর থেকে দেখিয়া মুসলিম বিন আকিল তিনার সন্তানদেরকেও শহীদ করা হয়েছিল একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লে বাজারকে স্টেজ আসেন স্টেজ আসেন ওয়ালা আলে সাইয়্যিদিন আমি তো ডাকছি তারপর ডাকেন কেন লা ইলাহা ওয়াজের মধ্যে কথা বললে ওয়াজের তাসি নষ্ট হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রা একালে মাজ পর
নূরেতে নূর বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা জোরে লা ইলাহা এবং সময় অল্প শুনেন আপনারা গভীর মনোযোগ দিয়া মন এদিক ওদিক দিবেন না জোরে কথা বলবেন না আহলে বায়াতের আলোচনা চলতেছে এই আলোচনা শুনতে যাইয়ে যদি আপনার আমার চক্ষু দিয়ে দুপুটা মাছের বুটার মতো পানি যদি বের হয় খোদা কি কসম করে বলি আজকের আলোচনা কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে আওলাদে রাসূলদের মহব্বতে যদি চোখের পানি ফেলেন গো কঠিন হাশরের ময়দানে এই চোখের পানি নাজাতের ওসিলা হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আব্বাস সালামদার দুনিয়া থেকে বিদায় নিলেন শহীদ হয়ে গেলেন দূর থেকে ইমাম হুসাইন দেখে আব্বাস সালামদারকে শহীদ করা হলো ইমাম হুসাইন চোখের পানি সেরে দিয়া দিয়া তিনি কান্না করতেছিল ভিতর থেকে সাকিনা বলে ইমাম হুসাইন আপনি যদি আমাদের শিশু আজকারকে এক ফোঁটা পানি খাওয়াতে পারেন এই মাসুম বাচ্চা পানির জন্য ছটবার ছটবার করতেছে স্তনে দুধ ফুরায় গেছে আমাদের ঘরের মধ্যে আমাদের তাবুকের মধ্যে মশাকে কোনো পানি নাই এই বাচ্চাটা যদি পানি না খায় আর কিছুক্ষণ পরে মারা যাবে ও ইমাম হুসাইন আপনার এই সন্তান শিশু আজগারকে এক ফোঁটা পানি খাওয়ানোর ব্যবস্থা করেন আল্লাহু আকবার বলেন ইমাম হুসাইন ডাকতে বলে দাও আমার কোলের মধ্যে দাও শিশু আজগার কিনিয়া চলে গেলেন ফুরাত নদীর পারে যায়া বলে জিদির শূন্যরা এক ফোঁটা পানি কি দেওয়া যাবে না বলে তোমাকে পানি দিতে পারি তুমি যদি এজিদের বশ্যতা স্বীকার করে নাও তিনি বললেন না রে না হবে না এক ফোঁটা পানি দাও তোমরা কি আমি হুসাইনকে চিনো না তোমরা কি দেখো নাই আমার নানা রহমাতাল্লিল আমিন আমাকে কত ভালোবেসেছে আমার নানা ঘোরা হয়েছে নানার পিঠের উপরে আমি বসে কতই না খেলা করেছি তোমরা কি দেখো নাই আমার নানার মুখের মধ্যে আমি মুখ লাগায় নানার জিব্বা চুষেছি কোনোদিন আমার নানা আমাদেরকে কষ্ট দেয় নাই আমার নানা আমাদের সারা তিনি কিছুই বুঝতেন না আল্লাহু আকবার তোমাদের কি মায়া লাগে না আমার নানা বলেছে আল হাসান ওয়াল হুসাইনা সৈয়দা সবাবি আহলে জান্নাত আমরা দুই ভাই হব জান্নাতের যুবকদের সর্দার তোমাদের কি মায়া লাগে না এক ফোঁটা পানি কি দেওয়া যাবে না ওই দিনে যে শূন্যরা এক ফোঁটা পানি আমার নবীর পরিবারদেরকে দেওয়া হয় নাই রে বাবা এ বাবা শুনে যান ইমাম হুসাইন বলে এই মাসুম বাচ্চা আজগার কোনো অন্যায় করে নাই অপরাধ করে নাই তোমাদের সঙ্গে বেয়াদবি করে নাই তাহলে কেন এই মাসুম বাচ্চাকে এক ফোঁটা পানি দেওয়া যাবে না আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই তোমরা একটু সরে যাও ফোরাত নদীর পানি এই বাচ্চাকে একটু খাওয়ানো দরকার এ বন্ধু ফোরাতের পানি তো ওই দিন দেওয়া হয় নাই পানি তো দিলেই না বিশ মাখা তীর দিয়ে দূর থেকে শিশু আজগারের উদ্দেশ্য করে একটা তীর মেরেছে তীরটা আসিয়া শিশু আজগারের বুকের মধ্যে লেগে গেছে আল্লাহু আকবার বুকের মধ্যে যখন লাগছে রে ইমাম হুসাইন ডাকতে বলে যেদের শূন্যরা কি করলা রে আমার মাসুম বাচ্চা অন্যায় করে নাই অপরাধ করে নাই তারপরও কেন তোমরা তীর দিয়া আমার মাসুম বাচ্চা শিশু আলী আসগরকে কেন তোমরা শহীদ করে দিলা বন্ধুরে কারবালা আলোচনা নির্মম ঘটনা এটা বলতে গেলে আমরা স্থির থাকতে পারি না অন্তর থেকে অঝর নয়নে কান্না চলে আসে এবং হুসাইন শিশু বাচ্চাকে নিয়ে বলে যদি শূন্যরা এই মাসুম বাচ্চা কোনো অন্যায় করে নাই তারপরেও কেন বিষ মাখা তীর দিয়া শিশু আজগারে কলিজাকে ক্ষত বিক্ষত করে দিলা ইমাম হুসাইন এমন ভাবে কান্না শুরু করেছে ওই শিশু আজগারে লাশটা দেহ মোবারকটা তাবুর মধ্যে নিয়ে যা বলে বিবিরে তাড়াতাড়ি করে বেরো হয়ে আসো আর তোমার সন্তান কোনোদিন পানি চাবে না
পানির জন্য আর কোনোদিনও কান্না করবে না আর পানি লাগবে না আমার নানা রহমাতাল্লিল আলামিন হাউজের কাউসারের পানি খাওয়াবে মুজাদ্দিদ আল বিসানি বললেন আমার জীবনের নামাজ সুজে যাকাত টুপি দাড়ি লম্বা জুব্বাল খিল্লা বড় বড় দাওরা পাশে পাশ কারিয়ানা পাশ কোন ইবাদতের গ্যারান্টি আমি আল্লাহর দরবারে দিতে পারি না পারি না পারি না তবে আমি মুজাদ্দিদ আল বিসানি আমার নবী এবং তার আহলে বায়াত বনি ফাতেমা আমার নবীর আওলাদ ইমাম হাসান হুসাইন মা ফাতেমার প্রতি মোহাব্বত ভালোবাসা আমি মুজাদ্দিদ সাহেবের 100% আছে এ বন্ধু মুসলমান পৃথিবীতে অনেক আলেম পাবেন অনেক মুক্তি পাবেন মুহাদ্দিস পাবেন বড় বড় দাওরা পাশে পাশ বড় বড় টাইটেল দাঁড়িয়ে অনেক বক্তা পাবেন আলেম পাবেন কিন্তু ওই আলেমদের মধ্যে বাজান 100% রসুল প্রেম তাদের পাবেন না কথা বলে একশো পার্সেন্ট রসুল প্রেম দিয়ে কথা বলবে আলেম খুব কম কথা বলে জামানার মহা কামেল জামানার মহা আলিম শলিক আমার খাজাবা ফরিদপুরি তিনি যতক্ষণ কথা বলতেন ওই কথা বলার মধ্যে আমার রসুল প্রেমের কথা বেশি বলতেন ওই রসুল প্রেমের কথা বলতেন আহলে বাইতের কথা বলতেন আমার হুজুরকে আমরা দেখেছি মহরম মাস আসলে হুজুর জাকিরদেরকে ডাক দিয়ে বলতেন বাবা এই জামানার মহা কামেল না হইয়া এই জামানার এত বড় ওলি না হইয়া বাবা ওই না দশই মহরমে কারবালার প্রান্তরে আমি যদি খাজা ফরিদপুরি যদি ধুলাবালি হইতাম কিংবা আকাশ থেকে যদি বৃষ্টি হইতাম ওই বৃষ্টির পানি জমিনে বর্ষণ হইতো আমার নবীর পরিবার পানির জন্য কষ্ট করতো না আহলে বায়াতের সদস্যরা এক ফোঁটা পানি খাইতো আমি এই খাজা ফরিদপুরে জীবনটা ধন্য হয়ে যাইতো এ বন্ধু ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছিল এরা কারা এদের টুপি আছে জুব্বা আছে পাগড়ি আছে আলখিল্লা আছে এরাও নামাজ ওলা ছিল এরাও তসবিহ টানে এই মুনাফিকের দল শুধু আহলে বায়াতকে শেষ করে নাই রসুলের পিছনে 470 জন মুনাফিক ছিল এদের টুপি ছিল জুব্বা ছিল পাগড়ি ছিল নামাজ পড়ত তসবিহ তেলাওয়াত করত আর রাসূলকে মারার জন্য ষড়যন্ত্র করত এই সেই মুনাফিকের দল ছিল আজ পর্যন্ত আছে কথা বলেন ঠিক কি না ইমাম হুসাইনকে যারা কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করিয়েছিল এরা কিন্তু ওই যে ইহুদি নাসারা অন্য ধর্মের মানুষ না রে বাবা এরা হলো ইসলামের নামে লেবেলধারী কিছু মানুষ আমাদের মধ্যে কিছু লেবেলধারী মানুষ আছে এরা এজিদের নামের পরে রাদিয়াল্লাহু কয় নাউজুবিল্লাহ বলে আমাদের মধ্যে কিছু মানুষ আছে রে বাবা এরা এজিদের প্রশংসা নিয়ে ব্যস্ত থাকে রে কিন্তু আমার নবীর আওলাদদের প্রশংসা করতে পারে না আমার নবীর ডাক দিয়ে কয় তোমরা জানো নি আমার হাসান হুসাইনকে নবী আমার ডাক দিয়ে কয় আল হাসান ওয়াল হুসাইনের সাইয়েদা সাবাবি আহলিল জান্নাহ প্রত্যেক আলেমরে জুম্মাবারে খুতবার দিনে দেখবেন খুতবার মধ্যে বলতে হয় নবীর আওলাদদের প্রশংসা করতে হয় নবীর আওলাদদের প্রশংসা যদি না করে ওর খুতবাও হবে না নামাজ হবে না কথা বলে ঠিক কি না আজকে বলো নবীর আওলাদদের প্রশংসা করা যাবে না যদি তুমি না করো রে তোমার নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ি কি পড়ি না আমরা তাহিয়াতু পড়ি কি পড়ি না নামাজের মধ্যে যদি আত্মাহিয়াতু দরুদ শরীফ বাদ দেন নামাজ কি হবে জোরে বলেন ওই দরুদ ইব্রাহিম মধ্যে আমার নবীর আওলাদ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ তার বংশের উপর দরুদ ও সালাম পাঠায় সুবহানাল্লাহ বলে এখন বলবেন তাইলে আপনারা যে বসে বসে সালাম দেন বসে বসে সালাম দিলে তো হয় দাঁড়ানোর দরকার কি আপনাদেরকে প্রশ্ন করি জুম্মাবারের দিনে যিনি খুতবা দেন তিনি কি বসে খুতবা পড়ে নাকি দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা পড়ে জোরে বলেন দাঁড়ায়া খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা নবীর দরুদ আছে কি আছে না জোরে বলেন আছে কি না দাঁড়ায় খুতবা দিতে হয় কোন ইমাম সাহেব বসে বসে খুতবা পড়তে পারবে না ওখানে আমার নবীর সালাম আছে কি আছে না নবীর দরুদ আছে কি আছে না এ বন্ধু মুসলমান শুনে নেন মুজাদ্দিদ আল বিসানি রহমাতুল্লাহ তিনি মাকতুবাত শরীফের মধ্যে বললেন ইলাহি বিহাক্কে বানি ফাতেমা কেবার কৌলি মা কুলি খাতেমা সুবহানাল্লাহ উনি বললেন আল্লাহ আমার জীবনের আমি যখন শেষ বিদায়ের সময় আমার হয়ে যাবে আমি যখন ইন্তেকাল করব আমার যখন মরণ হয়ে যাবে গো আল্লাহ বানি ফাতেমা নবীর আহলে বায়াতের সুপারিশ সাফায়াত আমার জন্য নসিব করো বন্ধুরে আজকে আলোচনা করতে চাই কারবালা সম্পর্কে
সুহাদায়ে কারবালার প্রান্তর ইসলামটাকে দুখণ্ডিত করে ফেলেছে। একটা হলো হুসাইনি ইসলাম আর ইজিদি যারা তারাও ইসলাম দাবি করে কিন্তু মূলত তারা ইসলাম না। আজকে শুনে নেন গো বাবা, অনেকে বলে ইজিদি ইসলাম না, ইজিদির কোন ইসলাম ছিল না, ইসলাম মূলত একটাই, সেটা হলো হুসাইনি ইসলাম। কি ইসলাম? হুসাইনি। জোরে বলেন কি ইসলাম? হুসাইনি ইসলাম। আমরা হুসাইনি না ইজিদি ইসলাম? হুসাইনি। জোরে বলেন হুসাইনি। হ্যাঁ, আমরা হুসাইনি ইসলাম। জামানার মহাকামেল, জামানার মহলি বিশ্বলি খাজা ফরিদপুরে তিনি আমাদেরকে বললেন, বাবা ইমাম হুসাইনের মহব্বত যার অন্তরে নাই আমার নবী তাকে কোনোদিনও সাফায়াত করবে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার মহব্বত যার অন্তরে নাই, নবী আমার বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, বেহেশতের মধ্যে দুইজন যুবক সর্দার থাকবে, সে আর কেউ না রে, সে হলো আমার দুই নাতি সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সেই ইমাম হাসান হুসাইনকে নির্মমভাবে এই ইজিদের পেতাত্তা মালাউন কারবালার প্রান্তরে শহীদ করেছিল। রসুল আমার এই ভবিষ্যৎবাণী আগে করে গিয়েছিলেন। পৃথিবীতে অনেক ঘটনা ঘটে, ঘটনা ঘটার পরে সাংবাদিক খবরে যায়, টিভিতে যায়, সব সংবাদ পৌঁছায় যায় বিভিন্ন জায়গায়, কথা বলে ঠিক কিনা। কিন্তু কারবালার প্রান্তর যেই ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা আমার আল্লাহ তার হাবিবকে আগেই জানিয়ে দিয়েছিল। রসুল আমার একদিন তিনি মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় পৃথিবীর উত্তর প্রান্তরে তাকায়া তাকায়া রসুল আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আল্লাহু একবার বলে। সাহাবীরা দূর থেকে দেখে রসুল আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। কিছুক্ষণ পর রসুল আমার পৃথিবীর পূর্ব প্রান্তরে তাকাইয়া রসুল আমার মুস্কি মুস্কি হাসে। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি পৃথিবীর উত্তর দিকে তাকাইয়া আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, তারপর পৃথিবীর পূর্ব দিকে তাকাইয়া আপনি মুস্কি মুস্কি হাসলেন, কারণটা কি? রসুল আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে, পৃথিবীর উত্তর দিকে একটা মুনতাকা আছে, একটা দেশ আছে, যেটা ইরাকের জমিন, কারবালার কুফা নগরে আমার দুঃখিত্র ইমাম হুসাইনকে শহীদ করবে, একদল ইজিদ বেতাত্তা মালাউন। সেই দৃশ্য, সেই সিনারি আমার আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরেছে, আমি রসুলুল্লাহ সহ্য করতে পারি নাই, এই কারণে আমি চোখের পানি ফেলেছি, আল্লাহু আকবার। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কিছুক্ষণ পরে পৃথিবীর পূর্ব দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসলেন, কারণটা কি? আমার নবী বলে, আমার হুসাইনকে একদল লোকেরা ভালোবাসবে না, তাকে দেখতে পারবে না, কিন্তু আমি দেখলাম, আল্লাহ পাক আমাকে দেখাইলো, পৃথিবীর পূর্ব প্রান্তর একটা মুনতাকাস, একটা দেশ আছে, যেখানে আমি রসুল যাব না, আমার আহলে বায়াতের কেউ যাবে না, সাহাবীরা কেউ যাবে না, তাবে তাবিন কেউ যাবে না, আমি রসুলকে ভালোবেসে এক শ্রেণী ওলি আল্লাহ সকল যাবে, আমি নবীর আহলে বায়াতের কথা, আমি রসুলুল্লাহর কথা যখন বল, লক্ষ লক্ষ মানুষগুলো তারা ইসলামের ছায়া তলে তারা জায়গা করে নিবে, আল্লাহু আকবার। সেই লোক কারা? এদেশের ওলি আল্লাহ সকল, যাদের কথা আমার আনিস ভাই বললেন যে কুমরুদ্দিন উমর রহমাতুল্লাহ সহ যারা এদেশে ইসলাম নিয়ে আসছে তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, কথা বলেন ঠিক কিনা। সেই ইসলাম পালন করে আজকে আমাদের মধ্যে কিছু বাতিল ফেরকা তারা আমাদের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে, আমাদের আমল আকিদাকে নষ্ট করার জন্য তারা পায়তারা করতেছে, কথা বলেন ঠিক কিনা। আমরা কিভাবে রসুলের প্রেম থেকে আমাদেরকে জুদা করা যায়, আহলে বায়তের প্রেম থেকে কিভাবে জুদা করা যায় সেই চিন্তা তারা করতেছে, কথা বলে ঠিক কিনা।